তো বন্ধুরা, এখন বাজে 2টো আর আমিও রেডি হয়ে গেছি। কেন বলো তো, আজকে কেন, আমার শরীরটা তো জানো ভালো না, এত মানে কাশি হচ্ছে আর বাবা প্রচণ্ড বকাবকি করছে, কেন ডাক্তারের কাছে যাই না, কেন যাই না। তো আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। সত্যি কথা বলতে বিশ্বাস করো, ডাক্তার ফাক্তার দেখানোর আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। কেন সেটার প্রশ্নের উত্তর তো তোমরা জানো। যাই হোক, তো আমি কাউকে কষ্ট দিতে চাই না, বড় কথা এটাই। আমি কষ্ট পেতে চাই কিন্তু কাউকে কষ্ট দিতে চাই না। তো বাবা আমার মায়ের না বুকে পেসমেকার বসানো, আমার জন্য খুব চিন্তা করে, খুব কষ্ট পায়। এই জন্য আমি চাই না যে আমার জন্য আমার মা কষ্ট পাক। ঠিক আছে, ওদের কথা শুনি, ডাক্তারটা দেখাই। আসলে আমার এই ঠান্ডায় অ্যালার্জির জন্যে কী হয়, সারাদিন ঠিক আছে কথাবার্তা বলছি ঠিক আছে, কিন্তু রাতে রাতে বুকের মধ্যে শাঁসা শাঁসা করে শব্দ হয় আর এত কাশি হয়, এত কাশি হয় কি বলবো তোমাদের। যাই হোক, তো এই রেডি হয়ে গেছি আর বাবার জন্যে ভাত রয়েছে, তো তরকারি আর করিনি, তার কারণ আজকে ওই বাড়ি থেকে তরকারি আমি পাঠিয়ে দেবো বাবাকে দিয়ে। আমার বাবা দিয়ে যাবে, বাবাকেও ফোন করে বলে দিয়েছি, মানে আমার শ্বশুরমশাইকেও ফোন করে বলে দিলাম। তাহলে আচ্ছা ঠিক আছে, উনিও বকাবকি করছে, আমি ডাক্তার কেন দেখাচ্ছি না, ওই জন্য ডাক্তারটা দেখাই। আর তো কালকে তো বললাম যে কালকে চলে গেছিলাম, কাল আর থাকা হয়নি, সকালে আবার এসেছি, পড়ানো ছিল। আর এই যে বিছানা আমাদের সব ফাঁকা পড়ে গেছে দেখো, আর ওই যে বিছানায় কেন বলো তো, ওই যে তোমার ঝাঁটা আর দা থাকে, তখনও আমরা চলে যেতাম যখন, তো ও যখন ছিল, মানে ও যখন ছিল তখনও বাবা কী করতো, আমি যখন বাপের বাড়ি যেতাম, বাবা তখন বিছানাতে ঝাঁটা আর দা রেখে দিত, কারণ বলতো বিছানা ফাঁকা রাখতে নেই, ওই জন্য উনি রেখে দিত। আর আজও তাই একই থাকে, আমি যখন আসি নামিয়ে দিই, আমি আবার যখন চলে যাই তখন আবার রেখে দিই। তো এবার আমার পুচকু বরকে টাটা বলার পালা। এখন আমার বড় অতিথি, আমি ওর অতিথি, এটাই তো। এবার এবার টাটা বলবো, টাটা, আমি আসছি, আসি আমি। আমাকে তো তুমি যা ব্যবহার করে দিয়ে গেছো, একবার এইখান একবার ওইখান, তাই তো। আর আজকে জানো তো, আজকে একটা ওকে নিয়ে খুব সুন্দর স্বপ্ন দেখেছি, এই জন্য মনটা একটু ভালো আছে। প্রত্যেক দিন এই কাজটা করো, আমাকে একটা ভালো ভালো স্বপ্ন দিও, ব্যাস তাতেই হবে। যাই হোক, তো আর বেশি বকবক করবো না, বাড়িতে যাই। আর আরেকটা কথা কি, আমার দিদা এসছে, আমার মায়ের মা, তো দিদার বয়সও হয়ে গেছে, আমাকে দেখার জন্য এসছে, তো যাই একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর এই চাবিটা কাকিমাদের বাড়ি রেখে যাব, কারণ এখন তো বাজে 2টো, ঠিক আছে। আর এত তাড়াতাড়ি লাইট জ্বেলে চলে যাব, ঘরের লাইটটা জ্বলুক, কিন্তু এই বাইরের লাইট টাইটগুলো কাকার কাছে চাবি দিয়ে যাবো, উনি এসে সন্ধ্যাবেলা জ্বেলে দিয়ে যাবে আর সন্ধ্যেটা দিয়ে যাবে। তো চলো টাটা। আর হ্যাঁ, আমি সবসময় ভুলে যাই এই কথাটা বলতে, যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো।